কৃষ্ণদেবদাদি অন্তরঙ্গ ও অন্যান্য গুরু শিষ্য সংবাদ বিগত দিনে আমরা কিছুটা দেখেছিলাম। গুরুর কথা ঠাকুর মহি প্রতি অর্থাৎ মাস্টার মশাই প্রতি বলেছিলেন, নিষ্কাম কর্ম করবে, ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মনি আগাহা, তারপরে যাহা রাম তাহা নাহি কাম, এই অংশটুকু আমরা আগে দেখেছিলাম। এরপরে ঠাকুর একটি প্রশ্নের উত্তরে বললেন, ভালোলাভ হলে আর গুরু থাকে না। মনি প্রশ্ন করলেন, কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ, ভালোলাভ হলে আর গুরু থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে দোষ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবে, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, 10 মাস হলে আদরকে কর্ম করতে দেয়, ছেলে কি হলে ওইটিকে নিয়ে নানা চাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর তার কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেলে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি, উপায় কি? মনি আজ্ঞা, ঈশ্বর লাভ এর মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে, প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে, যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে, একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেপি নেপি নেপি, শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহ এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে। বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা, যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়। যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না, যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কোন ধর্ম। দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহতুল্য, স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণ করে সেবা করে। মা কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সক্ষ বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো, শ্রীরাম আদি কৃষ্ণকে কখনো এত ফল খাওয়াচ্ছে কখনো ধারে চড়ছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়, ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন। মধুর যেমন শ্রীমতী, স্ত্রীরও মধুর ভাব, এ ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য। মনি ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁকে চর্মচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর পায়, তার প্রেমের চক্ষু প্রেমের বর্ণ, সেই চক্ষে তাঁকে দেখে,
সেই কারণে তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গ জয়ী হয়। এই কথা শুনিয়া মনি গ্রহ করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মনি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, খুব ভালোবাসা এলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়, খুব নেওয়া হলে তবেই চারিদিক খোলতে দেখা যায়, তখন আবার তিনি আমি এই কি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাঁকে রাত দিন চিন্তা করলে তাঁকে চারিদিকে দেখা যায়, যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি চেয়ে থাকো তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? সংশয়ে আত্মা বিনাশিয়াতি। উনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে দেহের হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মনে আঁকা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাঁতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তাঁর কৃপা। তাঁর কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না, তার কৃপা হলে আর হয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই। তবে তাঁকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবেই কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। মনি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তাঁর ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমার হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিনী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। অপূর্ব সব চিত্র মাস্টার মশাই রেখে গেছেন, আসলে ঠাকুর রেখেছেন মাস্টার মশাইকে লক্ষ্য করে, উপলক্ষ করে পরবর্তী বহু প্রজন্মের মানুষের জন্য। সাধারণ ভাষাতে খুব দৈনন্দিন জীবনে উদাহরণ দিয়ে ঠাকুর বুঝিয়েছেন, বা বলা যায় বোঝাবার চেষ্টা করছেন। আমরা তো বুঝবো না, আমি বুঝলে তো তুই বোঝাবি। তো ঠাকুরকে মনে জিজ্ঞেস করলেন, কর্ম কতদিন করতে হবে? ঠাকুর বললেন, ভালো লাভ হলে ভুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না, মাতাল বেশি মনকে খুশ রাখতে পারে না। যে কোনো বিষয়তেই যদি সুপারফিশিয়ালি কেউ থাকে বিচরণ করে তখন ব্যাপারটি একরকম, কিন্তু একবার সার পেয়ে গেলে তাতে গভীরে প্রবেশ করলে তখন সম্পূর্ণ অন্য জগৎ। এই যে আমরা সাধারণভাবে একটি কথা বলে থাকি, ম্যানিয়া, ম্যানিয়াক, যার ম্যানিয়া হয় সে ম্যানিয়াক। আসলে আমরা প্রত্যেকেই ম্যানিয়াক সম্ভাব্য অর্থিয়ারা, কিন্তু সেটা যদি সর্বোত্তম লক্ষ্যের দিকে প্রবাহিত করা যায়, উদ্দিশা, উদ্দেশ্য কথাটা এর থেকে এসেছে, উদ্দিশা, উদ মানে উদ একটি উপসর্গ, আমরা জানি সংস্কৃত ব্যাকরণে আছে, উৎকৃষ্ট অর্থাৎ সর্বোচ্চ, সর্বোৎকৃষ্ট দিশা, দিক, জীবনের সর্বোৎকৃষ্ট দিক কোনটি? নিজের উৎসে ফিরে যাওয়া, অরিজিন। উপনিষদের কথা আছে আনন্দ হতে, খুব সুন্দর শ্লোক, আমরা সেটা বাদ দিয়ে দিচ্ছি,
তার অর্থটি এরকম যে এই জগৎ সংসার আনন্দ থেকে সৃষ্ট হয়েছে, যেন উৎসাহিত হয়েছে, আর আনন্দের জাপানি জীবনটি যা কিছু সৃষ্ট হয়েছে, সৃষ্টিতে যা কিছু রয়েছে সবটাই আনন্দেতেই অবস্থান করছে, আবার অন্তিমে আনন্দে ফিরে যাবে। সেটি কি বললেন? এটি ব্রহ্ম, তার ব্রহ্মেদি। সেই আনন্দ স্বরূপ থেকেই জগৎ সংসারের সৃষ্টি, যা কিছু প্রাণী জীবজন্তু অন্যান্য সকল আনন্দে অবস্থান এবং অন্তিমে আনন্দেই ফিরে যাওয়া। তাহলে এই আনন্দ স্বরূপের মধ্যে থেকেও নিরানন্দের আভাস আসছে কি করে? এটি হলো বিস্মৃতি, আত্মবিস্মৃতি, নিজেকে ভুলে যাওয়া। চমৎকার একটি গল্প বাল্যকালে পড়ানো হলো, এখন জানিয়ে পড়ানো হয় কিনা। একটি ভাই হারিয়ে গেছে, রাজা জগৎ ছেলে, দুজনেই ভবিষ্যতে যুবরাজ হবে। শৈশবে একটি ভাই হারিয়ে গেল, কোথায় রে গেল? রাজা তন্ন তন্ন করে খুঁজেও দেশ দেশান্তরে লোক পাঠিয়েও হদিশ পেলেন না। অপর ছেলেটি দিব্যি বড় হচ্ছে রাজপ্রাসাদে, তার শিক্ষা দীক্ষা রূপে গুণে অতুলনীয় হয়ে উঠছে, কিন্তু তার মনেও একটি বেদনা, তার আচ্ছা আচ্ছা মনে পড়ে তার একটি ভাই ছিল, ঠিক তারই মতো আকৃতি প্রকৃতি সাদৃশ্য পূর্ণ, রাজা সদৃশ্য, আর রাজা রাজমহিষিত্ব দুঃখের অন্ত নেই। হঠাৎ কোনোভাবে সেই ছেলেটি যেন ফিরে এলো, ফিরে এসে সে সংকোচ বোধ করছে। এই রাজপ্রাসাদে তার ভূমিষ্ঠ বাবা জন্মেছে এবং কয়েক বছর থেকেছে, এখন বড় হয়ে গিয়ে সে চিনতে পারছে না, সংকোচ বোধ করছে। কিন্তু যে ছেলেটি তার যে ভাই প্রাসাদে থাকে, সে তো ওকে ধরে আলিঙ্গন করছে, আয় ভাই এতদিন কোথায় ছিলি, তার চোখে জল পড়ছে। অপর ভাইটি কিছুই বুঝতে পারছে না, তার চোখে জল পড়ছে না, মানে হি হ্যাজ লস্ট অ্যাপারেন্টলি হিজ ইমোশনস, তার আবেগ যেন হারিয়ে গেছে। এনে ওকে নিজের বিছানায় বসালো এই যুবরাজ ভাইটি, বস, ও দাবি করছে, না না আপনার বিছানায় আমি কি করে বসবো। তখন আরো পাচ্ছি যে তুই আমার নিজের ভাই, আমরা একসঙ্গে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এলাম, তুই আমাকে আপনি বলছিস। এই হলো বিস্মৃতি, সে রাজার ছেলে যমজ ভাই দুজন, কিন্তু সে নিজেকে ভুলে গেছে। তো এর সঙ্গে খুব চমৎকার বেদান্তের এই উপমাটি বসে যায়। আমরা প্রত্যেকেই সেই আনন্দ স্বরূপ থেকে এসেছি এবং আনন্দ অবস্থান করছি, এছাড়া আর কিছুই আমাদের নয়, স্বরূপ হলো সচ্চিৎ আনন্দ স্বরূপ, কিন্তু আমরা ভুলে গিয়েছি। যখন মহান ব্যক্তিরা আমাদের আকর্ষণ করছেন এসো, আমরা সংকোচ বোধ করি, নিজের স্বরূপ এতটাই আমরা ভুলে গিয়েছি। তাই এখানে বললেন মাতাল বেশি মদ খেলে, মদ খাওয়া মানে তার সম্পূর্ণ নার্ভাস সিস্টেমকে সে ইনটক্সিকেটেড করে দিচ্ছে। রাজা মহারাজ বলছেন যে ঠাকুর আমাদের নেশা করা শিখাবেন। লাটু দাপক রসিক বলছেন ঠাকুর আমাদের নেশা করা শেখাতেন। শ্রোতা বললেন নেশা? হ্যাঁ, এ দেশে নেশা নয়, এ রাজা নেশা, ভগবানের নেশা। এ নেশা বড় জবর, তার স্থানীয় ভাষার সঙ্গে বাংলার একটা অদ্ভুত প্রপোর্শনের মিশ্রণ, এ নেশা বড় জবর। সুতরাং এই যে মাতারে উপমা ঠাকুর দিচ্ছেন, এর দ্বারা বুঝতে হবে এটি যে ঈশ্বরের অনুরাগ কারোর যদি হৃদয়ে জাগ্রত হয় তাহলে তার অবস্থা ওই রকম হবে। মাতাল যেমন নিজের জগতে বাস করে, এই জগৎ আছে কি নেই তার কাছে কিছু এসে যায় না,
আবার জ্ঞানোন্মাদ প্রেমোন্মাদের কথাও বলা হয়েছে। স্বামীজি একবার কোথাও দেখেছিলেন একজন এরকম উন্মাদ, যা জ্ঞান হয়েছিল, রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, শরীরে হয়তো কোনো বস্ত্র নেই, আর উস্কোফুস্ক চুল, যাকে আমাদের এখনকার ভাষায় বলে পরিপাটি নয়, আনক্যাম্পড। বাচ্চা ছেলেরা তার পেছনে দৌড়চ্ছে পাগল ভেবে, হিল ছুটছে, তার গায়ে হিল লেগেছে কয়েকবার কয়েক জায়গায়, রক্ত পড়ছে দরদর করে, আর সেই ব্যক্তি কি বলছেন, হাসিতে ফেটে পড়ছেন, রোজ সব লাভ কর, আর বলছেন ক্যা খেল রচায়া, বিলকুল বাবা কা খেল হ্যায়। এই হলো ঠিক ঠিক বৈদান্তিক, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেই পরম পিতার একটা রচনা, লীলা খেলা, ক্যা বিলকুল খেল রচায়া, ক্যা বাবা কা খেল হ্যায়, এই বলে যাচ্ছে। স্বামীজি তখন তাকে ধরে একটু শুশ্রূষা করলেন, কি সৌভাগ্যতা স্বয়ং শিব সেবা করছেন। আসলে তার এই সাধনা যেন সম্পূর্ণ হয়েও একটু বাকি ছিল, শিব সংস্পর্শে সে শিবক্ষেত্রে শিবলোকে পৌঁছে গেল। এরপরে ঠাকুর বললেন কি, শাশুড়ি ঠাকুর এই দৈনন্দিন জীবনের গল্পগুলো বলেন যাতে আমরা বুঝতে পারি। গৃহস্থের বহু অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি তার কাজ কমিয়ে দেয়, 10 মাস হলে আদতে কর্ম করতে দেয় না, ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। এগুলো বলছেন কেন, আমরা এগুলোর সঙ্গে পরিচিত, রাদার উই স্টে ইন দিস লেভেল অফ কনসাসনেস, আমরা চেতনার এই সর্বনিম্ন স্তরে বলতে গেলে রয়েছি অধিকাংশ, সেজন্য আমাদেরকে ঠাকুর এরকম ভাবে বোঝাচ্ছেন। ঠাকুর তো সর্বোচ্চ সবটাই বলতে পারতেন, কিন্তু আমরা তার কিছুই নিতে পারছি না। ঠাকুর তাই এমন ভাবে বলছেন যাতে আমাদের কিছুটা রুচি হয়। ভাগবতে একটি চমৎকার কথা আছে, শ্যাম কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ বিদ্যা তিক্তোপতপ্তরসনস্য নরচকৈব, বলছে একটি মানুষের যদি পিত্তের অসুখ হয় তখন তার মুখে সীতা মানে সর্বদা দিলে রুচি হবে না, তিক্ত বোধ হবে, পিত্তের প্রকোপ হলে তার সবকিছুই পিতা বোধ হয়, শর্করা মুখে দিলেও তার ভালো লাগবে না। তাই একই জিনিস আমাদের সাধারণ মানুষের, ভাগবতার বলছেন যাদের এই শরীরে মনে অন্তঃকরণে পুরো সমগ্র সত্তা এই জাগতিক পিত্ত দোষে দুষ্ট হয়ে রয়েছে, বহু জন্ম জন্মান্তরে অশুভ সংস্কার আদি এমন ভাবে প্রভাবিত আচ্ছন্ন করে রেখেছে যে পিত্ত প্রকোপের চেয়েও কষ্টকর অবস্থা, আর জাগতিক বিষয় দুর্নিবার আকর্ষণ। তাহলে উপায় কি বললেন, কৃষ্ণ নামচরিতা আদি সীতাপ বিদ্যা, সেই ভগবানের নাম, এখানে ভাগবত বলে কৃষ্ণ বলা হয়েছে, অর্থাৎ ভগবানের নাম, ঈশ্বরের নাম, এটি হলো ঔষধ। কিন্তু ভালো তো লাগবে না, পিত্তপ্রদত্ত লোকের যদি মানুষের চিনি মুখে দেওয়া হয়, এখানে শর্করা বলা হয়েছে, এখনকার চিনির সঙ্গে সেই যুগের শর্করা অনেকটাই পার্থক্য ছিল, তো সেই শর্করা মুখে দিলে বললে তার ভালো লাগবে না, পিত্তপ্রদত্ত রসনাস্যা না রোচকৈব, রসনাতে জিহ্বাতে রুচি হবে না। তাহলে উপায় কি, ভগবানের নামে রুচি হচ্ছে না, এত পিত্ত জমে রয়েছে, তো বললেন কিন্তু অনুদিনম সেবায়ৈব খলু স্বাদি পুনর্ভবতি তদ্গত মূলহন্ত্রী, কিন্তু অনুক্ষণ এই মেডিসিনটি খেতে হবে, এই ঔষধ খেতে হবে, কেমন স্বাদি পুনর্ভবতি তদ্গত মূলহন্ত্রী, যেমন কোন অসুখে ডাক্তারবাবু ওষুধ দিলেন, বাবু না বলে ডাক্তার বলাই ভালো, ডাক্তার ওষুধ দিলে সে মানুষটির ঔষধ খেলো না, তাহলে তো রোগ সারবে না, অল্প অল্প করে বুঝিয়ে বুঝিয়ে তাকে খাওয়াতে হবে। তেমনি এই ভাগবতার বলছে অল্প অল্প পরিমাণ ঈশ্বরের নাম চেষ্টা করতে হবে খাওয়ানো,
কয়েকদিন খাওয়ার পরে তার যেন মুখে সেই স্বাদটা কিঞ্চিত ফিরে আসছে। ও আচ্ছা আচ্ছা, এতদিন খুব তিক্ত লাগতো, আজকে আর ততটা খারাপ লাগছে না, আচ্ছা দেখে নি। পরের দিন আরেকটু ভালো লাগলো, ক্রমশ তৃতীয় দিন হয়তো একটু মিষ্টিও লাগলো। তেমনি বললেন, অনুদিনাম সেবায়ৈব, অনুক্ষণ চেষ্টা করে যেতে হবে ভগবানের নাম, এখন ভালো লাগছে না, হ্যাঁ মন বসে না, জপ করতে বসলেই বহুত চিন্তা ভাবনা আসে। আমরা আগে বলে থাকবো, আমাদের একজন আত্মানন্দ মহারাজ বলেছিলেন, স্বামী আত্মানন্দ প্রকাণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, অসাধারণ জ্ঞানীগুণী, ম্যাথমেটিক্সে রেকর্ড মার্কস হোল্ডার, গোল্ড মেডেলিস্ট, আবার এই ইউপিএসসি আইএএস সিলেক্টেড হয়েছিলেন, তারা তিন ভাই সন্ন্যাসী ছিলেন, এখন অবশ্য কেউই এই ধরা নামে স্থূল শরীরে নেই। তো তিনি মজার মজার গল্প বলতেন, বলছেন একবার এক বানিয়া তার কাছে এসেছে, স্বামীজি হিন্দি ভাষী অঞ্চল, স্বামীজি দীক্ষা কে আহে, তো উনি বললেন তার আগ্রহ হলো দীক্ষা গ্রহণ করা, গুরু কৃপা হয়ে গেল, কেমন লাগছে, আর কোনো খোঁজ নেই। অনেকদিন পরে ওই স্বামীজি গেছেন, সেখানে দেখা, বললো কি কেমন লাগছে, কি খবর, কেসা মেসেজ হতা হ্যায়, স্বামীজি আপনে তো মেরা জিন্দগি সুধার দিয়া, পুরা আমার বদল গিয়া সব কুছ। মহারাজ খুব খুশি হলেন, যাক বানিয়ার লোক এতদিনে একটা কিছু পেয়ে আনন্দ হয়েছে। তো বলছেন আচ্ছা কি মনে হয়, কেসা মেসেজ হতা হ্যায়, বলছি পহলে স্বামীজি কোই উধার লেনে সে না ভুল জাতা থা, আর আভি জপ করনে কে লিয়ে বেঠতা হুঁ না, ফট সে তুরন্ত ইয়াদ আ জাতা হ্যায়, তো জপ করতে বসলে এইসব এসে যাবে। তাই বললেন স্বামী পুনর্ভবতি, ধীরে ধীরে সাধ যেন ফিরে আসছে, তার মূল হন্ত্রী। তো ভগবানের নামে যদি রুচি হয়ে যায়, ধীরে ধীরে কি হবে, এই সংসারের যে মূল জড় রূপ সেটি যেন বিনাশ হয়ে যাবে ভগবানের কৃপায়। এই প্রপঞ্চ, এ মায়া প্রপঞ্চময়, এটি তার কৃপায় বিনষ্ট হয়ে যাবে। তাই ঠাকুর বললেন ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া, এই রুচি আসছে, যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত, গৃহিণী বাড়ি রান্না বাড়া আর কাজকর্ম করে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলে আর আসবে না। অর্থাৎ যারা একবার এই জাগতিক বিষয়কে মিথ্যা বলে জ্ঞান হয়ে গিয়েছে, তখন জাগতিক কোন বিষয় তাকে আর আকর্ষণ করার প্রশ্নই নেই। এরপরে মনি আবার বলছেন, আজ্ঞা ঈশ্বর নামের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, কেমন করে হয়, এগুলো সব যেন একটা ওয়েল প্ল্যান। মাস্টারমশাই ঠিক এই প্রশ্ন রাখবেন, আর ভগবান তার উত্তরগুলি দিয়ে যাবেন, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। ঠাকুর বললেন বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা পথে লাভ করেছে তাদের থাক থাক আছে, প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। এই ঠাকুর কি সুন্দর, আমি বলছি এটা কোথাও অ্যাসার্ট করছেন না, জেনারেলি বললেন বৈষ্ণবরা বলে, আসলে বৈষ্ণবরা তো তাঁরই উপাসনা করেছে, কিন্তু তাঁর এই বিনম্র হিউমিলিটি, এত হাম্বল, নিজের কথা যে হ্যাঁ আমি বলছি তুমি শুনে রাখো, যেমন আমরা সাধারণত বলি, সেরকম ঠাকুর কখনই বলছেন না। বৈষ্ণবরা বলে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ, যিনি সবে পথে উঠেছেন দেখছে শুনছে তাকে বললো প্রবর্তক, যে সাধন ভজন করে পূজা জপ ধ্যান নাম গুণ কীর্তন করছে সে ব্যক্তি সাধক, যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। এরপরে বেদান্তের উপমা ঠাকুর দিয়েছেন, অন্ধকার ঘরে বাবু শুয়ে আছেন খুঁজছে, এই জানালা ইত্যাদি সব জিনিস স্পর্শ করে না এটি নয়, মেয়েটি না ইতি না ইতি, এই করে শেষ কালে গিয়ে পৌঁছচ্ছে কোথায়, বাবুকে সত্যি স্পর্শ করলো, তখন আর প্রশ্নের জিজ্ঞাসা করার প্রয়োজন হচ্ছে না, তখন এই স্থির নিশ্চয়, এতক্ষণ ছিল সংশয়,
সংকল্প বিকল্প, মনকে বলা হয় সংকল্প বিকল্প আত্মা, সংশয় আত্মা। মন সবসময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, টেনে ধরে রাখার চেষ্টা করবে, এগুতে দেবে না। তাই জন্য কি বলা হয়েছে, মনকে হুইপ করবি। রাজা মহারাজ ব্রহ্মানন্দজি বলছেন সবসময় মনকে হুইপ দিতে হবে, চাবুক দিতে হবে, খবরটা আই মাস্ট ফলো মাই রুটিন। আমরা গুরুজনদের কাছে শিখত, একজন পূজনীয় স্বামীজির ঘরে একবার গিয়েছি, দেখছি তার টেবিলে লেখা আছে আই মাস্ট ফলো মাই রুটিন। আমরা তখন ছোকরা ছাত্র তো দেখে বেশ মজা লাগলো, আচ্ছা আই মাস্ট ফলো মাই রুটিন তিনি লিখে রেখেছেন টেবিলে, হয়তো ঠাকুরের ছবি বা স্বামীজির ছবি ভগবানের ছবি রয়েছে, তার পাশে এটিও লেখা রয়েছে। এটি মনকে একটা হুইপ দেওয়ার পদ্ধতি, সেটা তখন আংশিক পরে আরেকটু বেশি যেন বোঝা গিয়েছিল। মন সবসময় টেনে রাখছে, সংকল্প বিকল্প করছে, আচ্ছা এই কাজটা আজকে না করলে কি এমন এসে যায়, থাক না কালকে করব, কালকে আরেকটা সুন্দর রোজগার খাড়া করে দিলাম, তারপরে এই কাজটা পিছিয়ে যাচ্ছে, করছি না। এই মন সবসময় টেনে রাখছে। তাই কি বললেন, বুদ্ধি, বুদ্ধি হলো নিশ্চয় আত্মিকা। এই যে বুদ্ধি এখানে বললো, এই বাবু ইহ ইহ অস্থি, বুদ্ধি সবসময় মনকে কন্ট্রোলে রাখে, সাবধান, যেমন বলছি তেমন কথা শুনে চল, তা না হলে তাকে ডেমোক্রেসি দিতে গেলে সে ঘাড়ে উঠে যাবে। তাকে ডিক্টেটরশিপ করে চালিয়ে রাখতে হবে, খুব উন্নত অবস্থা হলে পরের কথা। রামপ্রসাদ তাই বললেন, একা যদি না পারিস মন, একা যদি না পারিস মন মানে মন তো পারবে না, মনের তো ইচ্ছাই নেই, মনরে কৃষি কাজ যেন না, দুঃখ করে রামপ্রসাদ যেন বলছেন, এমন মানব জমিন রইল পতি, আবার করলে বলতো শোনা, কিন্তু সেটি মন দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না। এবং আমরা দুর্ভাগ্যবশত আমি সেই মনের অধীন হয়ে গিয়েছি, যে আমি মনের কর্তা 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 সর্বোচ্চ, সেই আমি সর্বনিম্ন পদস্থ একটি কর্মচারীর অধীন হয়ে গিয়েছি, এবং আমার সকল স্বাধীনতা তার হাতে সঁপে দিয়ে তৃপ্তি আছে। এবার মন কি করবে, সে যা খুশি করে যাচ্ছে উচ্ছৃঙ্খল, এবং আমি ভাবছি আমি দুঃখী, আসলে তা নয়, আমি শান্তি আনন্দ ইত্যাদিতে স্বরূপে রয়েছি কিন্তু ভুলে গিয়েছি, এই চাকরের হাতে সব চালি দিয়ে দিয়েছি এবং ভাবছি সেই মালিক। তাহলে কি করতে হবে, শ্যাম কৃষ্ণ নামচরিতা আদি সীতাপ বিদ্যা, অনুদিন অনুদিন এই চিন্তা করা, অভ্যাস করা। তো ঠাকুর এখানে কি বললেন, বাবুর হাতে হাত পড়েছে তখন ইহ এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয়নি, এটি জানা হলো কিন্তু বিশেষ হয়নি। ঠাকুর বললেন আরেক ভাগ আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ, বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেক রকম অবস্থা, যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, কিন্তু যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছে। এরপরে তাকে লাভ করতে গেলে ভাব আশ্রয় করতে হয়, ঠাকুর বললেন শান্ত রাষ্ট্র সত্য বাৎসল্য মধুর, এগুলি বৈষ্ণব শাস্ত্রে খুব বিস্তৃত ভাবে বলা আছে, ঠাকুর যা শুধু শুনে চলে গিয়েছেন, কারণ এখানে ঠাকুর মূল কথা কি বলতে চেয়েছেন সেটি আলাদা। শান্ত ভাব ঋষিদের বলছেন, ঋষিরা সর্বদা অন্তর্মুখী, এই জগৎ সংসারের কোলাহল থেকে দূরে গমন অরণ্যে হৃদিকন্দরে, বাইরে গুহাকন্দর আর এখানে হৃদিকন্দর। ওই কি গান আছে, নিবিড় অন্ধারে মধুর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে ভরে হিরি গুহাবাসী। যা হোক, এখানে বললেন ঋষিদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না, অর্থাৎ জাগতিক বাসনা কামনা লেশমাত্র ছিল না,
দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহ তুল্য। এখানে বললেন স্ত্রীর দাস্য ভাব থাকে, এটি প্রাচীন আমলে স্ত্রী জাতির কথা বলা হচ্ছে। স্বামীকে প্রাণপণে সেবা করে মা, কিছু কিছু থাকে যশোদারও ছিল। যশোদার কথা আমরা জানি, মাতা যশোদা। তিনি মনে করছেন যে গোপালকে, শ্রীকৃষ্ণকে আমি না খাওয়ালে কে খাওয়াবে, আমি না নাইয়ে দিলে, স্নান না করিয়ে দিলে কে করাবে, আমি না দেখলে কে করাবে, আমি না দেখলে কে দেখবে। এই যে বাৎসল্য ভাব, এখানে তিনি কি জানেন না যে কে কে, তার পরিচয় তিনি সব জানেন। কিন্তু এই বাৎসল্য ভাব আর মহামায়ার প্রভাবে তিনি ভগবানকে শিশু রূপে দেখছেন, বালক রূপে। সত্য বন্ধুর ভাব, এসো কাছে এসে বসো, শ্রীরাম আদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। সুদামা, শ্রীদামা এসব ছিলেন শ্রীকৃষ্ণের সখা, ফল পেয়েছে। তখন কি আর বাচ্চাদের তো মন খুব শুদ্ধ পবিত্র, ইনোসেন্ট, সেখানে আর এঁটো জাত পাত এসবের তো কিছু প্রশ্ন নেই। আমি খেলাম, ভালো লাগলো, বন্ধুকে দিলাম, এখনকার কি একটা ভাষা আছে, শেয়ার করলাম। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়, ছেলে কি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মনে হচ্ছে সময় অনেকটা এগিয়ে গেছে, আমরা এখানে থামব, পরবর্তীকালে আবার হবে। এদিকে আমরা স্বামীজির একটি স্তব কিছু কিছু করছিলাম, হয়তো কারো কারো অস্বস্তি হয় বা পছন্দ নয়, কিন্তু আমরা স্বামীজির কথা বলবই। এটি হলো অম্বা স্তোত্রম, পঞ্চম এবং ষষ্ঠ স্ট্যান্ডার্ড আজকে দেখা কথা। কি বললেন, মিত্রে রিপৌ গবিষমম তব পদ্মনেত্রম স্বস্তি সুখে গবিতথস্তব হস্তপাতঃ ছায়ামৃতেহে তব দয়া গমৃতং চ মাতঃ মুঞ্চন্তু মাং ন পরমে শুভদৃষ্টয়স্তে। ত্বাম বা শিবা ত্বঘৃণনম মম হীন বুদ্ধেহ দৌর্ভ্যাং বিহর্তুম ইম ইয়ামি জগদ্বিধাত্রী চিন্ত্যং শ্রিয়া সুচরণং তোভয় প্রতিষ্ঠম সেবা পরৈরভিনুদম শরণম প্রপদ্যে। সরল অনুবাদ দেওয়া রয়েছে, তোমার পদ্মনেত্রের দৃষ্টি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবে পতিত হইতেছে, সুখী দুঃখী উভয়কে তুমি একইভাবে স্পর্শ করিতেছ। হে মাতা, মৃত্যু ছায়া ও জীবন উভয় তোমার দয়া। হে মহাদেবী, তোমার শুভ দৃষ্টি সমূহ আমাকে যেন পরিত্যাগ না করে। সেই মঙ্গলময়ী মাতাই বা কোথায়, এবং হীনবুদ্ধি আমার এই স্তববাক্যই বা কোথায়। আমি আমার এই দুই ক্ষুদ্র বাহু দ্বারা জগতের বিধাত্রীকে যেন ধরিতে উদ্যত হইয়াছি। লক্ষ্মী যাহার চিন্তা করেন, যাহার সুন্দর পাদপদ্মে মুক্তি প্রতিষ্ঠিত, সেবা পরায়ণ জনগণ যাহা বন্দনা করেন, আমি সেই জগন মাতার আশ্রয় গ্রহণ করিলাম। অম্বা মানে জগদম্বাকে স্বামীজি এইভাবে স্তুতি করছেন যে তোমার পদ্মনেত্রের দৃষ্টি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবে পতিত হইতেছে। এগুলি বোঝার কিছু অসুবিধে নেই, সাধারণ স্তরে দেখলে ভালো মন্দ শত্রু মিত্র ইত্যাদি মনে হয়, কিন্তু সেই সর্বোচ্চ দৃষ্টিভঙ্গি যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে আর এগুলি অকিঞ্চিৎকর হয়ে যায়। খুব সহজ উদাহরণ আমরা নিয়ে থাকি, এই স্থানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বহু মানুষ, গাড়ি ঘোড়া, পশু পাখি ইত্যাদি, কিন্তু ধরা যাক এখানে খুব উঁচু একটি জায়গাতে কেউ উঠে পড়ল, 50 তলা বাড়ি, কুতুব মিনার বা ওইরকম কোনো ধর্মসূচি ধরনের কোথাও উঠে পড়ল সর্বোচ্চ স্থানে, তাহলে নিচের দিকে তাকালে সে কি দেখবে, কিছু জিনিস নড়াচড়া করছে, কি ভুল করছে। তখন আর এই ভালো মন্দ দ্বন্দ্ব অধিকাংশই বিরোধিত হবে। এটি একটা ফিজিক্যাল এক্সাম্পল, জাগতিক উদাহরণ। তাহলে যদি কারোর
চৈতন্য চেতনার স্তর ওই রকম উদ্ধারিত হয়, অর্থাৎ তার অরিজিনাল যে স্টেট সেখানে পৌঁছে যায়, তাহলে তার শত্রু মিত্র ভালো মন্দ ইত্যাদি বোধ থাকবে না, কারণ সেখানে একমাত্র আত্মস্বরূপ। সমতা সর্বভূতেষু এতন মুক্তস্য লক্ষণম্, মুক্ত ব্যক্তির লক্ষণ বলা হয়েছে, একটি লক্ষণ হলো এই সমতা সর্বভূতেষু, সকলের প্রতি সমান ভাব। তাই আমার স্বামীজি লিখলেন, তোমার কর্মনেত্রের দৃষ্টি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবে পতিত হইতেছে, সুখী দুঃখী উভয়কে তুমি একইভাবে স্পর্শ করিতেছ, হে মাতা। এরপরে অপূর্ব একটি কথা বলছেন, আপাত দৃষ্টিতে কঠিন বা কঠোর ভারী কথা, কিন্তু এটা গভীরে বুঝতে পারলে খুব আনন্দ হবে। হে মাতা, মৃত্যুর ছায়া ও জীবন উভয়ই তোমার দয়া, ছায়া মৃতেস্তব দয়া অমৃতঞ্চ মাতা, মৃত্যুর ছায়া ও জীবন উভয়ই তোমার দয়া, কেন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় তারিণী, যিনি সৃষ্টি করছেন, প্রলয় কি আর ওই পাড়ার পেলেন মাসে এসে করছে, তা তো নয়। এই বাহন জগৎক্ষেত্রা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র আমি রয়েছি, আমাকে ছাড়া আমাকে ব্যতীত, আমার ব্যতীত আর দ্বিতীয় কে আছে, এটি বাণিজ্য মুখে বলছেন, চণ্ডীতে রয়েছে। তো এখানে কি বললেন, যিনি সৃষ্টিকারিণী তিনি প্রলয়কারিণী, সৃষ্টি হচ্ছে তাঁর থেকে আবার প্রলয়কালে কোথায় যাচ্ছে, অন্তকালে দুকালিকা তাঁর মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে, জ্বলিয়া মরিলিতে সংসার জ্বালায় তাহারে ডাকিছে মা, কোলে আয় কোলে আয়, জীবনে শ্রান্ত হলে ভুল পাড়াইবে তোরে, কোলে তুলে দেয় মা মরণেরও ছলে। তো এই ভাব আপাত দৃষ্টিতে যিনি ভয়ঙ্করী তিনি আমার মা, ভয়ঙ্করী কালী তোরে কে বলে মা তারা, তোর অভয় চরণ ছুঁয়ে মা মোর ভয় হলো সব হারা। যা হোক, এখানে স্বামীজি তাই বললেন, মৃত্যু ছায়া ও জীবন উভয় তোমার দয়া, হে মহাদেবী তোমার শুভ দৃষ্টি সমূহ আমাকে যেন পরিত্যাগ না করে। পরবর্তী স্তবকে বললেন, সেই মঙ্গলময়ী মাতাই বা কোথায় এবং হীনবুদ্ধি আমার এই স্তব বাক্যই বা কোথায়, অর্থাৎ সেই জগজ্জননী তাকে আমি কি করে স্তব করব, স্তুতি করব, অর্থাৎ এই বর্ণমালা যার দ্বারা স্তব রচিত হচ্ছে সেটিও তো তিনি, এটিকে বলা হয় মাতৃকা বর্ণ। সুতরাং তার ঐশ্বর্য দিয়ে বা তাঁকে দিয়ে তাঁর বর্ণনাটি করা সম্ভব, আমি আমার এই ক্ষুদ্র দুই বাহু দ্বারা জগতের বিধাত্রীকে যেন ধরিতে উদ্যত হইয়াছি। লক্ষ্মী যাহার চিন্তা করেন, যাহার সুন্দর পাদপদ্মে মুক্তি প্রতিষ্ঠিত, সেবা পরায়ণ জনগণ যাহার বন্দনা করেন, আমি সেই জগন্মাতার আশ্রয় গ্রহণ করিলাম। লক্ষ্মী মানে এখানে শুধু ধনরাশি নয়, লক্ষ্মীর আরো বড় পার্সপেক্টিভে বুঝতে হবে, যা কিছু সুন্দর সুরুচিপূর্ণ শ্রী সহজ কথায় সেটি হলো লক্ষ্মীর স্বরূপিণী, আর যাহার সুন্দর পাদপদ্মে মুক্তি প্রতিষ্ঠিত, মোক্ষদ্বার কপাট পাটনধারী কাশীপুরা ঈশ্বরী, কি সুন্দর সংস্কার রয়েছে, সেবা পরায়ণ জনগণ যাহার বন্দনা করেন, আমি সেই জগন্মাতার আশ্রয় গ্রহণ করিলাম। আমরা একটু সুর করে গাওয়ার চেষ্টা করব। মিত্রের বিষম তব পদ্ম নেত্রম স্বস্থে সুখে স্তবিত স্তব হস্ত পাঠ ছায়া মৃতে স্তব দয়া অমৃতঞ্চ মাতঃ, ছায়া মৃতে স্তব দয়া অমৃতঞ্চ মাতঃ, উঞ্চন্তু মাম
দশভুজার অনবেশী অঙ্গে বড় কত রাশি
কখনো কি রঙে থাকো মা, কখনো